আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এখন টাইম হচ্ছে 2:30। তো এখন আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট, স্নান হয়ে গেছে, খাওয়াটা বাকি রয়েছে, আজ লেট হয়ে গেছে খেতে, 2:30 বেজে গেছে। আর বাবু গেছে ওর মাসির বাড়ি, কারণ আমার দিদি আজকে ঘরেই আছে, স্কুল ছুটি ওর, তো সেই জন্য বাবুকে নিয়ে গেছে আজকে। তো অনেকক্ষণ নিয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেল, তো ওকে এখন আনতেও যেতে হবে। ওকে নিয়ে এসে ভাবছি খাওয়া দাওয়াটা করবো। তো দুদিন ধরে তোমাদের জন্য ব্লগ শ্যুট করা হয়নি, তাই আজকে ভাবলাম যে চলো আজকে একটু ভিডিও বানানো যাক। আর আজকে হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় হোলি, মানে রং খেলা, তো সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। কিন্তু আমাদের এখানে আজকে নয়, আমাদের এখানে কালকে। আজকে এখানে হচ্ছে যেটা আমাদের বাংলায় আর কি ন্যাড়া পোড়া বলে, যেটাকে অনেক অনেক অনেকজনারাই করে আর কি, আমাদের ওখানেও ছিল ন্যাড়া পোড়া। তো যেমন আমার শ্বশুর বাড়িতে ন্যাড়া পোড়া কি জানে না, তেমন আমার বাপের বাড়িতে ন্যাড়া পোড়া হতো, তো দোলের আগের দিন যে ন্যাড়া পোড়া হয়, তো ওরকম টাইপস হয় আজকে এখানে। এটাকে আজকে হোলি বলে, আর কালকে যেটা রং খেলা হবে সেটাকে দুলান্ডি বলে, আর আজকে হচ্ছে হোলি। তো হোলিকার পূজা হবে আজকে, তো দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবেলায় হোলিকার পূজা হয়। এরকমই কাঠ টাঠ দিয়ে আগুন টাগুন ঢেলে কীসব পুজো করে, আবির টাবির দিয়ে সব বউ টৌ সবাই মিলে। তো দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবেলায় যদি যাই আমি ওখানে, তো যেখানটা আর কি হবে পুজোটা, তো ওখানে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কাল হচ্ছে হোলি, আর আজকে তো দেশে হোলি হয়ে যাচ্ছে, মানে আমাদের পশ্চিমবাংলায় আজকে হোলি হয়ে যাচ্ছে, আমাদের ওখানে আমাদের এখানে কালকে। তো কালকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর আজকের দিনটাও যতটা পারবো একটু শেয়ার করবো তোমাদের সাথে। যোগ আমার চশমা লেগে গেছে আবার, মানে বাবু ভেঙে দেওয়ার পর আর চশমা আমার বানানো হয়নি, আর এমনকি ডাক্তারও দেখানো হয়নি। তো গত 3-4 মাস ধরে আমি চশমা পরছি না, তাই কিছুদিন ঠিক ছিল চোখ, তো ভাবছিলাম যে চলো আর মনে হয় আমাকে চশমা লাগাতে হবে না, কিন্তু আবার সেই প্রবলেম দেখা দিচ্ছিলো। তো কালকে নয়, পরশু গেছিলাম আমি ডাক্তারের কাছে, তো পরশু ওষুধ টষুধ দিয়ে চেক করেছে, আবার তার নেক্সট দিন দেখেছিলো, মানে কালকে দেখেছিলো, কালকেও গেছিলাম, গিয়ে আবার সে পাওয়ার চেক করে সব কিছু হিসেব মতো আমাকে চশমা লিখে দিয়েছে, এবং কালকেই বানিয়ে নিয়ে চলে এসেছি। আমার মুখের তুলনায় চশমাটা একটু বড় হয়ে গেছে, সব মানে ছোটো খুঁজতে গিয়ে এটাই ছোটো পেয়েছি আর কি, এর থেকে সবই বড় বড়। আমার মুখটা ছোট আর লোক কী করবে বলো, যাই হোক জানি না কেমন লাগছে চশমাটা পরে। তোমরা সবাই বলছে ভালো লাগছে, কিন্তু আমার একটু মনটা ফুটফুট করছে, যেহেতু একটু বড়ো চশমাটা, এরকম চশমা ফার্স্ট টাইম পড়ছে, আগে একটু মানে পাতলা ধরনের চশমাগুলো পড়তাম, তো এগুলো এখন উঠেছে, ভাবলাম এগুলো একটা নিই। তো মায়ের পছন্দে তো নিয়েছি, আমার পছন্দ তো অবশ্যই নয়, তো মায়ের পছন্দে তো নিয়েছি, কেমন লাগছে তোমরা জানাবে, তাহলে একটু শিওর হয়ে যাবো যে হ্যাঁ না ঠিক লাগছে। তো আর বাবু চশমাটা আমাকে সবসময় পরে থাকতে বলেছে ডাক্তারে, তো বাবু সেটা একদমই হতে দিচ্ছে না, কারণ চশমা চোখ থেকে খুলে মারছে টান। তো যাই হোক চলো, বক বক করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, আর বাবু জানি না কান্নাকাটি করছে নাকি, কাঁদিনি অবশ্য, কান্নাকাটি করলে দিদি ফোন করে দিত। আর এখনই আমি কাচাকুচু করে স্নান করে এখন মানে রিল্যাক্স হলাম বলতে পারো, মানে কাজকর্ম থেকে ছুটি হলো আমার, এখন যাবো বাবুকে আনবো, এসে খাওয়া দাওয়া করবো, একটু ঘুমাইতে ঘুমাবো, আর আমাদের ওর আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কারণ কালকে হোলি আর আজকে তো কোম্পানি ছুটি দিয়ে দেবে, তাড়াতাড়ি 3টের সময় ছুটি দিয়ে হোলি টোলি খেলে তারপরে আর কি সবাই বাড়ি চলে আসবে। আমাদের ও তো বলেছে আমি হোলি খেলবো না, ছুটি হলেই চলে আসবো বাড়ি, তো 3টেই ছুটি হবে, এখন 2:30 বেজে গেছে, আধা ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে, চলো বুঝলে। বাবুকে নিয়ে আমরা এসে গেছি, এই যে বাবু বলো দিদিনাটা, এখানে বললাম আমি তুই চুপচাপ ঘুমা, আমি আবার খাওয়া দাওয়া করবো, শোবে তো একা একা, শোবে তো শোবে তো, নুনু করবা তো করবা না, আচ্ছা বেশ 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 বেশ। তোমরা সবাই কেমন আছো, বাবা একটু কানু করে দাও, কানু করে দাও, কানু করো কানু করো কানু করো কানু কানু করো করো না একবার, কেমন হাসে কেমন হাসে, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, তো আমি একটু খাওয়া দাওয়া মানে ওকে ঘুম পাড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। গুড ইভিনিং, এখন বাজছে 7টা,
তো 7টার সময় আবার তোমাদের সামনে বকবক করতে চলে আসলাম। আর বলেছিলাম সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখাবো হোলিকা কেমনভাবে এখানে জ্বালাই। তো বাংলায় যেটাকে ন্যাড়া পোড়া বলতে পারো তোমরা এখানে, এটা অন্য একদমই অন্য, সেটা হোলি জ্বালানো বলে। তো চলো তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে। আর সন্ধ্যা লেগে গেছে, জানি না দেখতে আদৌ দেখতে পাবো নাকি জ্বালানোটা না জ্বলছে দেখতে পাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আগে আগেই জ্বালিয়ে দেয়, আর একটা লেট হয়ে গেছে কারণ বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তো উঠতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এখন নাস্তা টাস্তা চাটা খেয়ে তো এবার যে বেরোচ্ছি, একটু রেডি হয়ে নিয়েছি, হ্যাঁ আমি সামনেই যাবো সোসাইটির জাস্ট একটু বাইরে। তো বাবু ওদিকে রেডি হয়ে গেছে, ওর পাপার কোলে আছে বাইরে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবুকে কিন্তু নিয়ে যাচ্ছি না, বাবুকে মায়ের কাছে রেখে যাবো, কারণ ওই উল্টে আসছে। তো বাবুকে এই জন্য নিয়ে যাবো না, আজকে হচ্ছে পূর্ণিমা, তো বাইরে না বের করানোই ভালো, সন্ধ্যা লেগে গেছে, তাই মায়ের কাছে রেখে যাবো। তো চলো। তো এই যে সোসাইটির এখানে মন্দিরে এখন আরতি হচ্ছে, চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি, আমিও দেখে আসি। তো হোলি যেখানে জ্বালাবে সেখানে চলে এসেছি। তো এখন তো এখানে মানে হোলিকার পুজো করছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, কারণ এখানে অনেকটাই অন্ধকার, এখানটা লাইটটা জ্বালাইনি কেন জানি না, হয়তো খারাপ হয়ে গেছে। তো ওর চারিপাশে ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, পুজো করছে এবং চারিপাশে এরকমভাবে ঘুরছে যারা মানে বউরা আর কি বাড়ি। পুজো হয়ে গেলে তারপর এটাকে জ্বালানো হবে, চলো দেখা যাক। তো হোলি জ্বালানো একটু দেরি ছিল বলে একটু অন্য জায়গায় গেছিলাম আর কি, একটা বান্ধবীর বাড়িতে, তো এসে দেখি যে জ্বালানো হয়ে গেছে, লাস্ট মুহূর্তে এসে তোমাদের জন্য পুজোটা করলাম। যাই হোক একটু তো তোমাদেরকে দেখাতে পেরেছি, আর আমিও আমার প্রথমটা দেখার ইচ্ছে ছিল, কোনো ব্যাপার নাই, একটু তো দেখতে পেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই এখানকার ন্যাড়া পোড়া হয় বলতে পারো। আমরা চলে এসেছি হোলি জ্বালানো দেখে, তোমরাও দেখতে পেলে। আমার বাবু দেখো দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, ওই যে ওকে তো নিয়ে যাইনি মায়ের ঘর থেকে, আসার সময় নিয়ে আসলাম। আর ওই যে ওর বাপ বসে আছে টিভি দেখছে, আরে আমার বদমাইশটা বদমাইশি করছে। বাবু বাবু টাটা করে যাও, টাটা। ওই খাটটায় চারদিকটা ঘুরবে এরকম ধরো। তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। তো এখন বানাচ্ছি সবজি, সাদা আলুর তরকারি বানাচ্ছি, আর কড়াইশুঁটি কচুরি বানাবো। তো চলো তোমরা দেখো। রান্নাবান্না কমপ্লিট, এই হলো কড়াইশুঁটির কচুরি, আর এই যে সাদা আলুর তরকারি। তো এটাই হলো আজকে আমাদের ডিনার। তো চলো অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা এটুকুই রাখছি আর বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ যদি সুস্থ থাকো ভালো থাকো, আর আমার নেক্সট ব্লগে অপেক্ষায় থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও। আর আমার বাবুকে দেখাচ্ছি না এখন, কারণ ও
অর্ধেক জামা কাপড় পরে রয়েছে, নিচের মানে নিচে জামা কাপড় একদম পরেনি, সেই জন্য আর দেখাচ্ছি না।